জানের মায়া থাকলে ওই চাঁদাগুলো আমাকে দিয়ে দে। মাসুদ পারভেজ রুবেল একজন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা, ফাইটিং ডিরেক্টর, প্রযোজক, পরিচালক। রুবেল লড়াকু চলচ্চিত্রে অভিনয় করার মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। তিনি ছিলেন মার্শাল আর্টে পারদর্শী একজন নায়ক, যার ছবিতে থাকত নিত্য নতুন মারপিটের কৌশল। রুবেল বাংলা ছবিতে অ্যাকশন হিরো হিসাবে বেশি পরিচিত, এছাড়া লড়াকু নায়ক, বাংলার ব্রুসলি, সুপারস্টার, মেগাস্টার নামেও পরিচিত। আমার বাবাকে যতটুকু কষ্ট দিয়ে বেড়েছে তার চেয়ে অধিক কষ্ট দিয়ে ওকে আমি কাটালাশ বানাবো। পরিচালক শহীদুল ইসলাম খোকনের সাথে জুটি বেঁধে 27টি ছবিতে অভিনয় করেছেন তিনি। ব্যতিক্রমী ভাবনার সব ছবি পেয়েছে আকাশচুম্বী ব্যবসায়িক সাফল্য। তুমি সবাইকে চিৎকার করে বলে দাও তুমি আমাকে ভালোবাসো। লড়াকু নায়ক রুবেল একাধারে নায়ক, প্রযোজক, পরিবেশক, কণ্ঠশিল্পী ও চিত্র পরিচালক, ফাইট ডিরেক্টর। 200+ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায়। কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার। লাক্স আনন্দধারা পুরস্কার পেয়েছেন 98 সালে ও বাচসাস পুরস্কার পেয়েছেন যোদ্ধা ও বিচ্ছু বাহিনী চলচ্চিত্রের জন্য। বিশ্বাস করো ভাইয়া, আমি খুন করিনি, তোমার সহকর্মী আমাকে মিথ্যে আসামি সাজিয়েছে। 2022 সালের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে মিশা জায়েদ প্যানেল থেকে সহ সভাপতি পদে নির্বাচন করছেন রুবেল।